হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল আজকে তোমাদের আরেকটা একটা স্ট্র্যাটেজিকে থেকে ক্লাস নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ফেমাস স্লোগান অফ ইন্ডিয়া ওকে গুরুত্বপূর্ণ উক্তি যেগুলো রয়েছে কোনো বক্তার সেইগুলো এক্সামে প্রশ্ন আসে তোমাদের ডাব্লিউপি থেকে শুরু করে কেপি বা এসএসসি জিডি থেকে আরম্ভ করে এসএসসি সিজিএল সিএজএসএল এনি এক্সাম তোমরা দাও না কেন যে কোনো এক্সামে ডাব্লিউ বিসিএস ইউপিএসসি যে কোনো এক্সামে তোমাদের এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে তো এই জায়গাগুলো তোমাদের কভার করে রাখতে হবে কিছু কমন উক্তি আছে কিছু বক্তার যেগুলো বারবার এক্সামে প্রশ্ন এসে থাকে সেইগুলো আজকে আমরা কভার করে নেব যা একটা বার ডিভিশন করে নিলে আমাদের একটা জায়গায় কভার হয়ে যাবে ক্লিয়ার সেরকমভাবেই তোমাদের ক্লাসগুলো করানোর হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো প্রতিদিন করো আশা করি তোমাদের যথেষ্ট পরিমাণে হেল্প হবে ওকে ছোট্ট একটা ক্লাস কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে হেল্প করবে আর এছাড়া তোমাদের ডাব্লিউপির প্র্যাকটিস সেটে ক্লাস চলছে বা কেপি চলছে এসএসসি জিডি বা অন্যান্য এক্সামের জন্য প্র্যাকটিস সেটগুলো করতে পারো লুসিয়েন্টে ডেসক্রিপটিভ ক্লাস করানো রয়েছে এমসি কিউ ক্লাস করানো রয়েছে যারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাইছো চ্যাপ্টার অনুযায়ী তাদের জন্য বলবো অবশ্যই সেই ক্লাসগুলো যে করো ওকে চলো তাহলে আজকে শুরু করি গুরুত্বপূর্ণ উক্তি এবং তার বক্তার নাম ওকে চ দেখো প্রথমেই আমরা দেখব এদিকে দিকে ব্যক্তির নাম ডান দিকে তাদের উক্তিগুলো ওকে প্রথমেই দেখছি আমরা ভগৎ সিং ভগৎ সিং এর হচ্ছে উক্তি ইন ক্লাব জিন্দাবাদ ওকে আমি একদম কমন যেগুলো তোমাদের বারবার এক্সামে হচ্ছে রিপিট হয় রিপিটেড কোশ্চেন সেইগুলোকে আমি কভার করে দিচ্ছি যেগুলো তোমাদের সব থেকে বেশি কমন আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে তোমার উক্তি হচ্ছে দিল্লি চলো নেতাজি সুভাষচন্দ্র বসুর আরেকটা উক্তি আছে জয় হিন্দ ওকে এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধী এই মহাত্মা গান্ধীর উক্তি হচ্ছে করেঙ্গে ইএম মরেঙ্গে ওকে নেক্সট হচ্ছে জওহরলাল নেহরু জওহরলাল নেহরুর উক্তি হচ্ছে পূর্ণ স্বরাজ ওকে এই কথাটা তিনি বলেছিলেন জহরলাল নেহরু বহুবার এক্সামে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই এসেছে কিন্তু কোনোটা আসেনি এরকম নয় তারপর দেখো নেক্সট ভারতেন্দু হরিশ্চন্দ্র এনার উক্তি হচ্ছে হিন্দু হিন্দু হিন্দুস্তান নেক্সট হচ্ছে জওহরলাল নেহরু এনার উক্তি হচ্ছে আরাম হারাম হে ওকে ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধীর আর একটা উক্তি আছে ভারত ছাড়ো যেমন হচ্ছে মহাত্মা গান্ধীর ইয়া মরেঙ্গাই আছে এছাড়া আছে ভারত ছাড়ো এই দুটো উক্তি কিন্তু মহাত্মা গান্ধীর ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখে নেবো বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি কি আছে জয় জওয়ান জয় কিষাণ এটা হচ্ছে তোমার লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি এটা তোমাদের তো ডবলু এর মতো এক্সামও কিন্তু রিপিট হয়েছে নেক্সট হচ্ছে মাজ্জাল পান্ডে এর উক্তি হচ্ছে মারো ফিরেঙ্গিকো ওকে এটা আছে নেক্সট হচ্ছে ভাবে গুরুত্বপূর্ণ একজন পার্সন হিস্ট্রিতে বহুবার করিয়েছি তোমাদের জয় জগৎ এইটা হচ্ছে এনার উক্তি ওকে নেক্সট দেখো আরেকজন বিখ্যাত ব্যক্তি সর্দার বল্লভ ভাই প্যাটেল এনার উক্তি কি কর মদ্য ওকে এটা আছে জয়প্রকাশ নারায়ণ বহুবার এক্সামে এসেছে এই প্রশ্নটা সম্পূর্ণ ক্রান্তি এইটা বলেছিলেন জয়প্রকাশ নারায়ণ ওকে নেক্সট দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি কি বন্দে মাতরম এটা বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট গুরুত্বপূর্ণ আর একটা পার্সেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এনার উক্তি কি জনগণ মন অধিনায়ক হে একটা গান যেটা এটা এনার উক্তির মধ্যে ধরা হয়ে থাকে ভগৎ সিং ভগৎ সিং এর উক্তি কি সাম্রাজ্যবাদ নাশ হোক এটা হচ্ছে ভগৎ সিং এর উক্তি নেক্সট হচ্ছে বালগঙ্গাধর তিলক বাল তিলকের উক্তি হচ্ছে সরা জমা জন্মগত অধিকার এটা ডবলিসি থেকে ইউপিএসি থেকে শুরু করে এডি এক্সামে এটা বারবার রিপিট হয় এই প্রশ্নটা ওকে সরা জমা জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলকের উক্তি ওকে নেক্সট হচ্ছে রামপ্রসাদ বিসমিল এনার উক্তি কি সারপার কি তাপান না অফ হামারে দিল মেহে ওকে তো এইটা হচ্ছে তোমার রামপ্রসাদ বিসমিলের উক্তি ওকে ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই উক্তিগুলো অবশ্যই তোমাদের কভার করতে হবে ওকে চলো আরো কিছু উক্তি আমরা দেখে নিই নেতাজি সুভাষ চন্দ্র বসুর আরেকটা উক্তি দেখবো গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো যেটা বাংলায় বললে বুঝবে তোমরা সকলেই জানো এটা এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি ছিল মদন মোহন মালব্যের একটা উক্তি ছিল সত্য মেঘজতে বা স্টার মার্কস দিয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কিন্তু স্কিপ করো না আমি একদম ইম্পর্টেন্টগুলোই দিয়েছি তোমরা আবার এর ভেতরে সাজেশন করো না অটল বিহারী বাজপেয়ী এনার উক্তি অটল বিহারী বাজপেয়ী তোমাদের আগের দিনই প্র্যাকটিস এটে পড়াচ্ছিলাম প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন এনার উক্তি জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এটা এক্সামে আসে মোহাম্মদ ইকবাল ওকে এনার উপর কি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা দেখেছো তো পিভিএস এর গাছতে এগুলো যেগুলো আসে আমি সেগুলি তোমাদের করাচ্ছি এক্সট্রা করার দরকার নেই কম পড়ো বেশি নাম্বার পাও নেক্সট দেখো পি ভি রাও ওকে এনার রূপ কি দেশ বাঁচাও দেশ বানাও ওকে নেক্সট হচ্ছে দেখো মুরলি মনোহর যোশী এনার রূপতে কি কাশ্মীর চলো ওকে মহাত্মা গান্ধীর আরেকটা উক্তি আছে হে রাম এটাও কিন্তু তোমাদের পিবিএসি আর আসা প্রশ্ন কিন্তু ওই জন্য আমি দিয়ে দিই যে এটা মহাত্মা গান্ধীর আরেকটা উক্তি হে রাম নেক্সট হচ্ছে সঞ্জয় গান্ধী এই সঞ্জয় গান্ধীর হচ্ছে উক্তি কাম অধিক বাতে কম ওকে মানে কাম বেশি করো অর্থাৎ কাজ বেশি করো কথা কম বলো এটা হচ্ছে সঞ্জয় গান্ধীর উক্তি ওকে তো এইগুলো এক্সামে বারবার রিপিট হওয়া প্রশ্ন এইগুলো তোমাদের কিন্তু কভার করে যেতে হবে এনি নিয়েই এক্সাম দিতে যাওয়ার আগে আরও অনেক উক্তি আছে কিন্তু এক্সামে যেগুলো সব থেকে বেশি রিপিটেড হয় সেগুলো হচ্ছে এইগুলো ওকে এইগুলো তোমরা যদি কভার করে নাও তাহলে তোমাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কভার হয়ে যাবে ওকে তাহলে অবশ্যই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এইটুকুনই তোমাদের জন্য ক্লাস প্রতিদিনই তোমাদের স্ট্যাটিক জিগে থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে দেওয়া হচ্ছে ছোট্ট একটা ক্লাস কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে আমি আশা রাখছি এক্সামে তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করতে কিন্তু ভুলো না কেন তোমরা যদি সাপোর্টটা ঠিকভাবে করো তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাসগুলো এরকম ধরনের কন্টিনিউ করতে থাকবো প্ৰচুৰ পৰিমাণে ক্লাছ গোলক শেয়াৰ কৰক কৰো কিপ ৱাচিং কিপ শেয়াৰিং থেংক ইউ থেংক্স ফৰ ৱাচিং দিছ ভিডিঅ'